পুরা মানুষের ইতিহাসে সবচেয়ে মৌলিক যে পাপগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে অহংকার। কোরআনে বারবার বারবার অহংকারকে নিয়ে কথা বলা হয়েছে। ইনফ্যাক্ট সবচেয়ে আমাদের সবচেয়ে প্রথম যে বিশাল সমস্যা যেটা নিয়ে কোরআন কথা বলছে সেটা হচ্ছে যে আদম এবং ইবলিসের ঘটনা, যে ইবলিস অহংকার করলো। ফেরাউনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে কমপ্লেনটা করা হয়েছে সেটা হচ্ছে ফেরাউনের অহংকার, শিরক বা তারও আগে হচ্ছে অহংকার। অহংকার এমন একটা বিষয় যেটা নিয়ে কোরআন একদিকে যেমন বারবার প্রচণ্ডভাবে তিরস্কার করছে, অন্যদিকে বিনয়কে সবসময় প্রশংসা করা হয়েছে। আপনি কি অহংকারী? আপনি কি অহংকারী? আপনি কীভাবে বুঝবেন আপনি অহংকারী কিনা? আপনি যদি অহংকারী হন আপনার তো মনে হবে না যে আপনি অহংকারী। বেশিরভাগ অহংকারী মানুষ মনে করে সে অত্যন্ত দানশীল, দয়ালু এবং বিনয়ী। আপনি কীভাবে বুঝবেন অহংকারী? এবং আপনি যদি অহংকারী হন আপনি থেকে বের হবেন কেমনে? আসুন এটা নিয়ে কথা বলি। প্রথমত যেটা, সূরা ফুরকানে আল্লাহ যখন কোরআনে বৈশিষ্ট্য বর্ণনা করছেন তাদের, যারা আল্লাহর অসম্ভব পছন্দনীয় বান্দা, যারা অনেক বেশি রহমত পাবে, ইবাদুর রহমান, অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ বলছেন। তাদের প্রথম বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন বিনয়। আমি যদি আপনাকে চিন্তা করতে বলতে চাই, দেখেন আমরা যখন চিন্তা করি আমরা আল্লাহর খুব কাছের বান্দা হব, আমরা সবসময় চিন্তা করি হচ্ছে কোনো একটা রিচুয়াল, মানে হজ, জাকাত, নামাজ, কোরআন মুখস্থ করা, মাসলা মাসাইল, যেগুলো সবই গুরুত্বপূর্ণ, যেগুলো প্রত্যেকটা জিনিস আমাদের ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের চারিত্রিক বিষয়গুলো আছে যেগুলো দিয়ে আল্লাহর অনেক কাছে যাওয়া যায়, সালাতের পাশাপাশি, সাওমের পাশাপাশি, জাকাতের পাশাপাশি, সেই জিনিসগুলোকে আমাদের খুব একটা ভালো লাগে না আলোচনা করতে, বা আমাদের খুব একটা ইচ্ছা হয় না। এইটা আমাদের একটা বিরাট প্রবলেম, মুসলিমদের বিরাট প্রবলেম। দেখেন ইবাদুর রহমান বলতে গিয়ে আল্লাহ প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলছে যেটা দিয়ে আমরা আল্লাহর প্রিয় বান্দা হইতে পারি, সেই বৈশিষ্ট্যটা কিন্তু কোনো রিচুয়াল না, নামাজ রোজা হজ জাকাতের মতো কোনো রিচুয়াল না। চরিত্রিক পরিশুদ্ধিও এক এক সেন্সে যদি ফিলোসফিক্যালি চিন্তা করেন সেটাও একটা রিচুয়াল, আই আন্ডারস্ট্যান্ড, বাট দ্যাটস আ ডিফারেন্ট টাইপ অফ পরিশুদ্ধি যেটার ব্যাপারে আমাদের আগ্রহ কম। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য তো এইটাই যে তারা যখন পৃথিবীতে চলাফেরা করে তারা খুব হাওনা, বিনয়ের সাথে তারা চলাফেরা করে, এবং যখনই কোনো একটা বিরক্তিকর, টক্সিক, অ্যাবিউসিভ মানুষ তাকে যখন মানে কষ্টদায়ক কিছু বলে তখন সে রেসপেক্টফুলি কনফ্লিক্ট অ্যাভয়েড করে, কারণ সে জানে এই ক্ষেত্রে এই কনফ্লিক্টের কোনো বেনিফিট নাই। সো দেখেন এখানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে যে আল্লাহ এখানে বলেই দিচ্ছে যে তুমি কি বিনয়ী কি না, এর একটা লিটমাস টেস্ট আল্লাহ কিন্তু দিয়ে দিল এখানে। সেই লিটমাস টেস্টটা হইল প্রত্যেকটা ছোটোখাটো কনফ্লিক্টে যদি আপনি বিরাট কেওস তৈরি করেন, ও আমাকে কেন এটা বলতে পারলো, এটা হয়তো অনেক দূরের একটা ফ্রেন্ড, রেদার দেন তাকে আপনি রেসপেক্টফুলি অ্যাভয়েড করা, যখন আপনি প্রত্যেকটা কনফ্লিক্টে ঝাঁপ দিয়ে গিয়ে পড়তেছেন, তার সেটা আপনার একটা অহংকারের লক্ষণ। আমাকে কিভাবে অপমান করে, জানে না আমি কে। এই প্রত্যেকটা কনফ্লিক্টে কিছু কিছু কনফ্লিক্ট আছে ইসলাম আমাদেরকে এনকারেজ করে ফেস করতে, কারণ সেই কনফ্লিক্টগুলো ফেস না করলে অবিচারকে প্রশ্রয় দেওয়া হয়। বাট অ্যাট দ্য সেম টাইম সমাজে অনেক ফালতু কনফ্লিক্ট আছে, যে কনফ্লিক্টগুলোতে ইসলাম আমাকে বলে রেসপেক্টফুলি অ্যাভয়েড করতে, কারণ এই কনফ্লিক্টগুলোতে যদি আমরা প্রত্যেকটাতে যাই সেটা আমার অহংকারের